আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে 15 রমাদান আমাদের মাঝখান থেকে আজকে বিদায় নিয়ে চলে গেল। তো এই 15 রমাদানে আমরা ইফতারিতে কি কি তৈরি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। আজকে আমি ছোট ছোট আলু দিয়ে ক্রিসপি ক্রিসপি আলুর চিপস তৈরি করব। এজন্য আমি বেশি বড়ও না আর বেশি ছোটও না, ঠিক এরকম সাইজের 4-5টা আলু নিয়েছি। এই আলুগুলোকে এখন আমি ভালো করে ছিলে নিয়ে পরিষ্কার করে খুব পাতলা পাতলা করে কেটে নিব। আলুগুলো গোল গোল করে পাতলা করেই কেটে নিতে হবে, না হলে চিপসগুলো ক্রিসপি হবে না। মোটা করে কাটলে চিপসগুলো নরম হয়ে যাবে। তো এখন আমি আলুগুলোকে কেটে নিব। আলুগুলোকে কেটে নিয়ে আসলাম। দেখুন, আমি খুব পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিব। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সেই পাত্রে আমি আলুগুলোকে ঠান্ডা পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আলুগুলোকে ভিজিয়ে রেখে এখানে আমি আলুর চপ আর ডিম চপ তৈরি করার জন্য আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এক এক করে এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। সাধারণত আমরা আলুর চপ তৈরি করার সময় আলুগুলো একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে ম্যাশ করি, কিন্তু দোকানে এগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করা হয়, কেননা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আঠালো একটা ভাব চলে আসে যা গরম থাকলে হয় না। তাই এগুলোকে আমি গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিচ্ছি। এগুলোকে এখন আমি ভালো করে ম্যাশ করে নিব যেন এর একটা দানাও ঠিক করে বোঝা না যায়। আলুগুলো যেন একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আলুগুলোকে চপের জন্য তৈরি করা হয়ে গেলে এখন আমি এতে স্বাদমতো লবণ আর ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ি এখানে আমি অ্যাড করে দিব। এরপর এগুলোকে খুব সুন্দর করে আবার মিক্স করে নিব। আলুগুলো পুরো পারফেক্ট হয়ে গেছে চপ তৈরি করার জন্য। এখন আমি হাতে অল্প অল্প করে নিয়ে ঠিক এইভাবেই গোল করে আরেক হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চপ তৈরি করে নিব। আলুর চপ তৈরি করা হয়ে গেলে এখন আমি ডিম চপ তৈরি করব। তো সিদ্ধ করা ডিমটাকে এখন আমি 4 টুকরো করে নিব। আমি ডিমটা কেটে নিয়েছি। এখন আমি হাতে অল্প পরিমাণ আলু নিয়ে গোল গোল করে এই আলুর মধ্যে ডিমগুলোকে ঢুকিয়ে নিব। ডিমটা ঢুকানো হয়ে গেলে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিব। ঠিক একইভাবে আমি অন্যান্য ডিমগুলোকেও এভাবে আলুর মধ্যে নিয়ে চপ তৈরি করে নিব। এই তো এক এক করে আমার সবগুলো ডিম চপ তৈরি হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট থেকে যাওয়া আলুগুলো দিয়ে আবার আলুর চপ তৈরি করে নিব। Thank you.
আলুর চপগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি বেসনটা তৈরি করে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, এর মধ্যে হালকা হলুদ গুঁড়ি, হালকা মরিচের গুঁড়ি, হালকা ধনিয়ার গুঁড়ি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই সব শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। শুকনো অবস্থায় এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে একটু পর পর পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নিব। একেবারে পানি দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে তৈরি করতে হবে। তো দেখুন, আমার বেসনটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি সবগুলো চপ আস্তে আস্তে ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য প্রথমেই আমি চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বেগুন বেসনে ডুবিয়ে আমি বেগুনি তৈরি করে নিব। একটা একটা করে ঠিক সবগুলো বেগুনি এখন আমি এর মধ্যে দিয়ে বেগুনিগুলোকে ভেজে নিব। তো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আবার আমি আরেক পাশ ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিয়ে একটা একটা করে আলুর চপ বেসনে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। সবগুলো আলুর চপই আমি একসাথে ভেজে নিচ্ছি। আলুর চপগুলো এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আবার আরেক পাশ ভেজে নিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব যেন এগুলো পুড়ে না যায়। তো আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক ডিমের চপগুলো আমি বেসনে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিব। ডিম চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আলুর চিপস তৈরি করার জন্য যে আলুগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি উঠিয়ে ট্রেতে নিয়ে নিয়েছি। এগুলোকে এখন তেলে ভেজে নিব। পানিতে আলুগুলো ভিজিয়ে রাখার কারণে এর ভিতরে যে কষ ছিল সেই কষগুলো বের হয়ে গেছে। চিপসগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এখানে ইফতারির সময় কাটার জন্য ফলমূল আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এগুলোকে এখন কেটে নিব। আজানের সময় হয়ে গেছে, তাই এখন শরবত বানানোর প্রস্তুতি চলছে। আজকে আমরা 2 ধরনের শরবত তৈরি করব। তো এই হচ্ছে লেবুর শরবত, এরপর আমরা রুয়াবজার শরবত তৈরি করব। রুয়াবজার শরবত অনেকেই পছন্দ করে না, বাট আমার কাছে এটা খুব ভালো লাগে। আজান দিয়ে দিয়েছে, এখন আমরা ইফতার করতে বসে পড়েছি। তো আজকে আমি আলু দিয়ে যে চিপসটি তৈরি করেছি, আমার মনে হয় যে এটা যদি কেউ বাসায় ট্রাই করে তাহলে আলু চিপস কিনে শুধু শুধু টাকা নষ্ট করবে না, এটাই বারবার বাড়িতে তৈরি করে খাবে। তো এই হচ্ছে আমাদের 15 রমাদানের ইফতারের আয়োজন। আশা করি আমাদের এই আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।